ক্ষেত্রে কি হয়, ফিজিক্সের আলোর চ্যাপ্টারের কি কি পড়বো সেটা একটু অসুবিধা হয়। তা প্রতিফলন থেকে তোমরা কি কি পড়বে, ছায়া প্রকর্ষণী বই আছে, তো এই সমস্ত প্রাথমিক ঘটনাগুলো রিডিং পড়বে, ক্লাস নিচু ক্লাসে পড়েছ, এই পেজে রিডিং পড়বে, পরীক্ষা আসবে না, নিয়মিত বিক্ষিপ্ত সব রিডিং পড়বে, চ্যুতি কোণের মানটা পরীক্ষা আসবে না, টেনের জন্য ইম্পর্টেন্ট এটা। 12-এর কী কী পড়তে হবে সেটা আমি বলে দিই, এখানেও দরকার নেই, এখানেও দরকার নেই, রিডিং পড়বে, দরকার মানে রিডিং পড়তে হবে। তোমাদের শুরু হচ্ছে কোথা থেকে এটাও দরকার নেই, টেনের পার্ট এটা, তোমাদের শুরু হচ্ছে একেবারে এটাও দরকার নেই, এটা টেনের, এটাও দরকার নেই। তাহলে কোনটা দরকার? শুরু হচ্ছে তোমাদের একেবারে এই যে একেবারে সাইন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ অঙ্ক করতে গেলে আমাদের লাগবে অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে সাইনটা খুব ইম্প্যাক্টার কাজে লাগবে। এখান থেকে স্টার্ট হচ্ছে 12, অ্যাকচুয়াল 12। তো এবার দেখে নিই, এবার এই দুটো প্রমাণ অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই দুটো প্রমাণের মধ্যে একটা পরীক্ষায় দেয়, গত বছর একটা দিয়েছিল, তার মানে এবছর লেন্স থেকে দেবে প্রমাণ একটা, হয়েছে? তার সঙ্গে এই দুটোর মধ্যে একটা দেবে, না হলে তোমার এই যে সম্পর্ক থেকে এখানে রৈখিক বিবর্ধন, তিন ধরনের বিবর্ধন পাবো, রৈখিক বিবর্ধন এটা ক্লাস 10-এ পড়েছ, আর ক্ষেত্রে বিবর্ধন আর অনুদৈর্ঘ্য বিবর্ধন, অনুদৈর্ঘ্য বিবর্ধন, এই তিনটে সংজ্ঞার মধ্যে সম্পর্ক, এইগুলো কিন্তু সম্পর্ক এবং অঙ্ক আছে। আর একটা হচ্ছে এর এর সঙ্গে আছে তোমাদের আগের পেজে আছে তোমার হচ্ছে তোমার নিউটনের সম্পর্কটা, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এই সম্পর্কটা কিন্তু পরীক্ষায় আসছে, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এটা 2 মার্কের আসছে, বোঝা গেল? নেক্সট এবার চলে যাই, এগুলো দিয়ে অঙ্ক ক্রিটিক্যাল প্রবলেম থাকবে, আর এগুলো দরকার নেই, রিডিং পড়বে, এটাও দরকার নেই, রিডিং পড়বে, এখান থেকে অঙ্ক, এই সহজ অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসবে না। কোনগুলো পরীক্ষা আসবে বলে দিই একটু, এটা আসার মতো, এই কোশ্চেনটা আসার মতো, কোন শর্তে উত্তল দর্পণ অসৎ বস্তু সৎ প্রতিমা তৈরি করে, এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন আসে, প্রবলেম অঙ্কও আসে এটা, আর এই ধরনের প্রবলেম বলে করবে, এইটা একটা হলো, আগেরটা বললাম। আর একটা ভালো কোশ্চেন আছে তোমাদের, এইটা এইটা খুবই হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবতল দর্পণ দ্বারা সূর্য থেকে যে প্রতিবিম্ব তৈরি হবে তার ব্যাস কত নির্ণয়, এটা কিন্তু খুব হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, বাস এই কটাই, আর তার মধ্যে কতগুলি, বাস এই কটা হলো, আর যত প্র্যাকটিস করতে পারবে নোটেশন থেকে। এইটা একটা ভালো কোশ্চেন, কোন শর্তে সমতল দর্পণ তোমার হচ্ছে সৎ প্রতিমা তৈরি করে। আর একটা কোশ্চেনের মধ্যে রিলেটেড আছে তোমার এই যে প্রশ্নগুলো, এই কোশ্চেনটা, আর একটা কোশ্চেন আছে তোমার এইটা, দেখাও যে উত্তল দর্পণ সর্বদা অসৎ বস্তু অসৎ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিম্ব তৈরি করে, এটা কিন্তু পরীক্ষা একবার এসেছিল, হয়েছে? বেশ, তাহলে এইটা হলো, আর এইটা এটা হর্সের কোশ্চেন বলছি, আর এখানে এই দিয়ে একটা প্র্যাকটিস করবে হয়ে যাবে, এটা ভালো কোশ্চেন এইচএসে দিয়েছিল। বেশ, এই দেখো এই দুটো, এই কোশ্চেনটা সমতল দর্পণ সৎ প্রতিমা তৈরি করছে, উত্তল দর্পণ সৎ প্রতিমা তৈরি করছে কিভাবে, অসৎ বস্তু, অ্যাকচুয়ালি কি হয়, উত্তল দর্পণ সবসময় অসৎ প্রতিমা তৈরি করে, কিন্তু এই শর্ত মেনটেন করলে অভিসারী রশ্মি ফেললে, কিন্তু অভিসারী রশ্মি ফেললে অসৎ বস্তুর সৎ প্রতিমা তৈরি করবে উত্তল দর্পণ, এইটা একটা কন্ডিশন, এটা পরীক্ষা আসছে। তাহলে এই কটা, তাহলে কি হলো শেষমেশ, তোমার হচ্ছে আলোর প্রতিফলন ক্ষেত্রে দুটো দর্পণ আছে অবতল উত্তল, তাদের মধ্যে 1/v প্লাস 1/u 1/f একটা প্রমাণ দেবেন, নাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কয়ার নিউটনের সমীকরণ। আর কোন শর্তে বললাম উত্তল দর্পণ অসৎ বস্তু সৎ প্রতিমা তৈরি করে, এই কোশ্চেনগুলি হচ্ছে, আর অনুদৈর্ঘ্য রৈখিক তারপর ক্ষেত্রে বিবর্তন দিয়ে একটু অঙ্ক বাস প্র্যাকটিস করবে, তাহলেই হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আলোর প্রতিফলন, তাহলে আমাদের সালে কোশ্চেনগুলো এরকমই দিয়েছে, কিছুই অঙ্ক না, সহজ সহজ অঙ্ক দিয়েছে, প্রবলেম দিয়েছে। গাড়ির লুকিং গ্লাস কী হবে, উত্তল দর্পণ, আর দন্ত চিকিৎসায় অবতল দর্পণ,
এগুলি করেছে, এই দেখো এটাকে নিউটন সমীকরণ দিয়েছিল সালির, এই দেখো প্রমাণ দিয়েছে 3 মার্কের, মানে এই কটাই আছে। আর এই প্রমাণটা এটা এর আগে দেখালাম, তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি এভাবে প্র্যাকটিস করবে। লাইটের এর পরবর্তী প্রতিসরণটা আমরা আলোচনা করব, ঠিক আছে? বেস্ট অফ লাক।